এখানে জুব্বা পরা যেসব শায়েকদের আপনি দেখতে পাচ্ছেন তারা কিন্তু নামাজে যাচ্ছেন না, তারা জুব্বা পরে হলিউডের অশ্লীল সিনেমা দেখতে যাচ্ছেন, সেটাও আবার সৌদি আরবের মতো দেশে যাকে ইসলামের দেশ হজ উমরার দেশ বলা হয়। আপনি জেনে অবাক হবেন, গত বছর সৌদিতে 17 মিলিয়ন অর্থাৎ 1,70,00,000-এরও বেশি সিনেমার টিকিট বিক্রি হয়েছে। অর্থাৎ 3.5 কোটি জনসংখ্যার সৌদি আরবে গড়ে অর্ধেক মানুষই গত বছর সিনেমা দেখেছে, এবং আরও বেশি পরিমাণে যাতে মানুষ সিনেমা দেখে সেজন্য দ্য সৌদি ফিল্ম কমিশন নামে সরকারি প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন মোহাম্মদ বিন সালমান। সৌদিতে বছরে 1,70,00,000 সিনেমার টিকিট বিক্রির এই বিস্ফোরক সংবাদ খোদ সৌদি ফিল্ম কমিশন নিজেই জানিয়েছে। সৌদি সিনেমার উন্নতি শিরোনামে ফিল্ম কমিশনের এক মিটিংয়ে জানানো হয়েছে, 5 বছর আগে সৌদিতে সিনেমা হল চালুর পর বর্তমানে দেশটির 69টি ভেনুতে 627টি পর্দায় সিনেমা প্রদর্শিত হচ্ছে। সিনেমা হল বৃদ্ধির এই হার বিশ্বের মধ্যে সৌদিতেই সর্বোচ্চ। 2022 এবং 2023 সালে সৌদিতে 900 মিলিয়ন রিয়াল মূল্যের টিকিট বিক্রি হয়েছে। ভবিষ্যতে কিভাবে এই সংখ্যা আরও বাড়ানো যায় তা নিয়েও সৌদি ফিল্ম কমিশন কাজ করছে বলে সৌদি গ্যাজেট জানিয়েছে। বর্তমানে হলিউড, বলিউড এবং কোরিয়ান সহ বিশ্বের প্রায় সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রির সিনেমা সৌদির হলগুলোতে নিয়মিত প্রদর্শিত হচ্ছে। বিশ্বের অন্যতম প্রধান সিনেপ্লেক্স কোম্পানি ভক্স সিনেমা সৌদিতে তাদের অভিজাত সব হল চালু করে সিনেমা প্রদর্শন করছে। এতে পিছিয়ে নেই সৌদির রাষ্ট্রায়ত্ত সিনেমা কোম্পানি দ্য সৌদি ফিল্ম কমিশন। তাদের মালিকানাধীন এএমসি সিনেপ্লেক্স কোম্পানি সৌদির প্রধান শহরগুলোর পাশাপাশি দেশটির আনাচে কানাচে সিনেপ্লেক্স বানিয়ে নবীর দেশের মানুষকে সিনেমা দেখাচ্ছে। এছাড়া ভবিষ্যতের শহর হিসেবে পরিচিত নিয়ম শহরে হলিউড, বলিউডের আদলে বিশাল ফিল্ম সিটি গড়ে তোলা হয়েছে। সেখানকার শুটিং সেটে গিয়ে সিনেমা নির্মাণের জন্য নির্মাতাদের আহ্বান জানিয়ে কমার্শিয়াল ভিডিও প্রচার করছে নিয়ম সিটি কর্তৃপক্ষ। সব মিলিয়ে সিনেমা নির্মাণ এবং সিনেমা প্রদর্শনে সৌদি সরকার যা শুরু করেছে তাতে কিছুদিনের মধ্যেই তারা হলিউড, বলিউডকে টেক্কা দিবে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, সৌদিতে নিয়মিত পপ তারকাদের কনসার্ট হয় যেখানে জাস্টিন বিবার এবং বিটিএস সহ শীর্ষ পপ তারকারা পারফর্ম করে থাকেন। এছাড়া প্রায়শই বলিউড অভিনেতাদের শো হয়ে থাকে। এসব শোতে ইতোমধ্যে সালমান খান, শাহরুখ খান, অক্ষয় কুমার সহ বলিউডের শীর্ষ অভিনেতারা অংশ নিয়েছেন। সর্বশেষ গত মাসে সৌদিতে মদ বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ এবং অত্যন্ত ঘৃণিত বস্তু মদ এখন সৌদিতে সরকারি অনুমতি এবং তদারকিতেই বিক্রি হচ্ছে। যেই দেশ থেকে ইসলামের আত্মপ্রকাশ ঘটেছে, লাখো সাহাবাকে নিয়ে প্রিয় নবী যে দেশের পবিত্র ভূমিতে শুয়ে আছেন, মক্কা মদিনাকে ধারণ করে রাখা সেই দেশ আজকে পাপের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। মোহাম্মদ বিন সালমানের তত্ত্বাবধানে বর্তমানে মদ, নারী, সিনেমা, পপ কনসার্ট ইত্যাদি সহকারে সৌদি আরব যেভাবে পাপ পঙ্কিলতার আধারে নিমজ্জিত হয়েছে তাতে বিশ্বের কোটি কোটি মুসলিমের হৃদয়ে রীতিমতো রক্তক্ষরণ হচ্ছে। শাকিল আনোয়ার, আন্তর্জাতিক ডেস্ক, এমবিএ টাইমস।